আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের রেডিও বাটন ফর্মের যে রেডিও বাটনের যে অংশটুকু ছিল সেই রেডিও বাটনের। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি আমাদের ফর্মের টেক্সট এরিয়া পার্টটুকু। তুমি যদি মিস করে থাকো তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিও। আর এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ফর্মের চেকবক্স যে অপশনটুকু আছে সেই অপশনটুকু। এই ভিডিওটা দেখার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব টেক্সট বক্স এবং টেক্সট এরিয়া যে ভিডিও দুইটা আছে সেই ভিডিও দুইটা দেখে নিতে, কারণ আমাদের রেডিও বাটনটা যখন আমরা প্র্যাকটিস করব আমরা এই টেক্সট বক্স এবং টেক্সট এরিয়াটাও একটু প্র্যাকটিস করে দেখব যে আমাদের মনে আছে কিনা। তো সেই ক্ষেত্রে তোমরা যদি ভিডিওটা আগে থেকে দেখে আসো তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজিয়ার হবে। তাহলে চলো আমরা রেডিও বাটনে কোড করার আগে আমরা দেখে আসি যে আমাদের রেডিও বাটনটা আসলে কেমন দেখতে। তোমাদের আমি একদম ফার্স্ট ভিডিওতে ফর্মের এই ফর্মটা দেখিয়েছিলাম এবং এই ফর্মের ভিতরে এই যে জব ফাংশন যে অংশটুকু আছে এই জব ফাংশনের ভিতরে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, তারপরে সিআরএম অ্যাডমিনিস্ট্রেশন, ইমেল ডিপ্লয়মেন্ট, পার্টনার এমপ্লয়, এই জিনিসগুলো হচ্ছে রেডিও। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, ভাই আপনি বুঝলেন কিভাবে এটা রেডিও বাটন? কারণ এই যে গোল চিহ্ন, মানে রেডিও বাটনগুলো বিশেষ করে এই গোল চিহ্ন দেয়া থাকে। আর সবচেয়ে বেটার উপায় যেটা হচ্ছে রেডিও বাটন চেনার, সেটা হচ্ছে রেডিও বাটনে তুমি সবগুলো অপশন একসাথে চুজ করতে পারবে না, যে কোনো একটা অপশন তুমি চুজ করতে পারবে, হয়তো এটা হয়তো বা এটা, যে কোনো একটা। কিন্তু এর পরবর্তীতে আমরা যখন চেকবক্স শিখব সেই চেকবক্সে, যেমন এখানে একটা চেকবক্স আছে, তোমার এখানে যদি মাল্টিপল চেকবক্স আছে থাকে তুমি ইচ্ছে করলে সবগুলো চেকবক্সেই টিক দিতে পারো, কিন্তু রেডিও বাটনে তুমি সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবে না বা টিক দিতে পারবে না। এটাই হচ্ছে তোমার রেডিও বাটন এবং চেক বক্সের মধ্যে যে প্রধান পার্থক্য, সেই প্রধান পার্থক্যটুকু। তাহলে এখন আমাদের যে প্রধান কাজ, সেই প্রথম প্রধান কাজটা কি? আচ্ছা, আমাদের যে প্রধান কাজ, সেই প্রধান কাজটা হচ্ছে আমাদের যে ফাইলটা আছে, মানে আমাদের যে ডেস্কটপে আমরা একদম প্রথম থেকে যে ফোল্ডারটা থেকে আমরা কোড করে আসছি, তোমাদের সকল কোড এই ফোল্ডারে আছে। আমি আমাদের একদম এই কোর্সের শেষ ভিডিওতে এই ফোল্ডারের লিঙ্কটা একটা গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিব, তোমরা এখান থেকে এই ফাইলগুলোতে প্র্যাকটিস করতে পারবে। কিন্তু সেটা পেতে হলে তোমাকে আগে এই কোর্সটা কমপ্লিট করতে হবে এবং একটা ফিডব্যাকও আমাকে দিতে হবে যে কেমন লেগেছে, তারপরে আমি তোমাকে এই ফোল্ডারের অ্যাক্সেসটা দিয়ে দিব। ঠিক আছে, একটু একটু কষ্ট করো, এত সুন্দর একটা জিনিস পাবো, একটু কষ্ট করতে হবে না? আচ্ছা, তাহলে এখন আমরা কি শিখতেছি? রেডিও। তাহলে রেডিও ডট HTML, ঠিক আছে, রেডিও ডট HTML। এবার আমরা এই জিনিসটা আগে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা দিয়ে ওপেন করব, তারপরে ব্রাউজারে রান করব। তো রেডিও ডট HTML এখানে দিলাম, আর আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের ভিতরে, এটা আমাদের আগের ভিডিও ছিল এখানে না, তো আমরা আমাদের ব্রাউজারের ভিতরে রেডিও ডট HTML এটাকে হচ্ছে ওপেন করলাম এবং এটাকে ডান পাশে রাখলাম, আর আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটিকে আমরা বাম পাশে রাখলাম। তাহলে আমাদের একবারে আমরা যখন কোড করব সেটা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, সরি, আমি একটা ভুল করেছি। আমাদের এই আউটপুটটা দেখাবে আর এটা হচ্ছে আমাদের এই পাশে থাকবে। ওকে, এখন আমরা কি করব, আমাদের HTML স্ট্রাকচারটা, আচ্ছা আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। ওকে, আমাদের HTML এরপরে আমরা চলে যাব কোথায়, আমাদের হেডের ভিতরে। তো আমরা আমাদের হেডের ভিতরে চলে গেলাম, মানে আমরা আমাদের মাথাটা তৈরি করলাম এবং এখন আমরা আমাদের মাথার একটা নাম দিব যে এটা আসলে কি মাথা না কি জিনিস। এবার আমরা কি শিখছি, রেডিও বাটন। ফাইন, রেডিও বাটন। এবার আমরা হেড থেকে নিচে চলে যাব, সেটা হচ্ছে আমাদের বডিতে যাব। আমরা বডিতে গিয়ে আমরা কি করব, এখানে একটা H2 দিতে পারি, জাস্ট ফর মেকিং আ হেডিং। ওকে, এখন আমরা এখানে প্র্যাকটিস করছি হচ্ছে রেডিও বাটন, রেডিও বাটন। তো এখানে আমরা সেভ করে এখানে রিলোড করলাম, রেডিও বাটনটা চলে আসলো। ওকে, এখন আমরা একটা বডির কালারও চেঞ্জ করতে পারি। আমি একটা সুন্দর বডির কালার তোমাদের জন্য সেভ করে রেখেছি, সেই বডির কালারটা হচ্ছে হ্যাশ, এরপরে হচ্ছে তোমার 0, এরপর হচ্ছে 3F, এরপরে আবার 0F। আমি যদি এটাকে সেভ করে এখানে রিলোড করি, ওয়াও, দ্যাটস প্রিটি গুড, ইটস আ হাইলাইট গ্রিন, হতে পারে হাইলাইট গ্রিন, কারণ গ্রিনটা অনেক উজ্জ্বলভাবে আছে, হাইলাইট গ্রিন এটাকে বলা যেতে পারে। ঠিক আছে, ওকে, এখন ধরো এই টাইটেলের কালারটা যদি, মনে করো এই H2 কালারটা যদি একটু সাদা হতো না, তাহলে জোস হতো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে ফন্ট ট্যাগটা আছে সেই ফন্ট ট্যাগটা ব্যবহার করে এটার কালারটাকে হোয়াইট বানিয়ে দিই। ওকে, এটা কিন্তু আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এখন ফন্ট ট্যাগের ভিতরে আমরা কী ইউজ করবো, কালার। তো আমরা কালারটা কী দিব, হোয়াইট কালারটা, ও এটা ডাবল কোটেশনের ভিতরে হবে, কালারটা দিব হোয়াইট। এবার যদি আমরা এটাকে সেভ করে এখানে রিলোড করি, ইয়াস, ইটস রাইট, রেডিও বাটন। ঠিক আছে, ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের হেডিংটা দেওয়া শেষ হয়ে গেল, এবার
আমরা আমাদের বট যে ফর্ম টেক টেকের মাধ্যমে ফর্মে চলে যাব। এখন আমরা দেখতে চাচ্ছি যে আমাদের ফর্মের ভিতরে যা কিছু থাকবে সব কিছু সেন্টারে আসবে, মানে আমাদের পুরো ফর্মটাই আমরা সেন্টারে নিয়ে আসব। তাহলে আমাদের এখানে কী দিতে হবে, আমাদের সেন্টার নামে একটা ট্যাগ আছে যেটা আমরা প্রতিটা ভিডিওতেই ব্যবহার করি ফর্মের, সেটা ব্যবহার করলাম। এবার আমরা চাচ্ছি কী চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের ফর্মটা উপর থেকে বেশ কিছু লাইন পরে দেখাবে। তাহলে আমরা এখানে তিনটা বিআর ট্যাগ ব্যবহার করতে পারি, বিআর নটস আর বি, ইট উইল বিআর, ইয়েস বিআর, অ্যান্ড দিস ইজ নট আর বি অ্যান্ড ইট উইল অলসো বি বিআর। ওকে, সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম। ওকে, ও কোনো কিছু দেখাবে না, আমি তো কোনো কিছু লিখিই নাই, ফাইন। এবার আমরা কি করব, আমরা আমাদের সেই রেডিও বাটনটা দেখব। এখন রেডিও বাটনটা কিভাবে তৈরি করে, রেডিও বাটনটা আমরা যে একদম ফার্স্ট ভিডিওতে, মানে হচ্ছে আমরা তোমাদের ওই যে টেক্সট বক্স তৈরি করেছিলাম কিভাবে, ইনপুট ফিল্ডের মাধ্যমে। এখন এই ইনপুট ফিল্ডের ভিতরে টাইপ নামে যে অ্যাট্রিবিউটটা ছিল, এই টাইপের ভিতরে আমরা এখন পর্যন্ত কী কী শিখেছি, টেক্সট, নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, মানে হচ্ছে লেখার জন্য টেক্সট, নাম্বার দেওয়ার জন্য ধরো তোমার এজ বয়স হতে পারে সেটার জন্য নাম্বার, এবং পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ব্যবহার করেছি। এবার আমরা সেই ইনপুট ফিল্ডের টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে রেডিও নামক জিনিসটা ব্যবহার করব ফর মেকিং রেডিও বাটন। তাহলে আমাদের এখানে কী লাগবে, ইনপুট ফিল্ড লাগবে। এখন ধরো আমি কী সিলেক্ট করে যাচ্ছি, যেমন ধরো এখানে আমরা প্রেজেন্টেশনে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ছিল, সিআরএম অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ইমেল ডিপ্লয়মেন্ট ছিল, এই জিনিসগুলো তো আমাদের লাগবে। ধরো আমরা এই জিনিসটুকুই বানিয়ে ফেলি না, তাহলে আমাদের এই জিনিসটার আগে এখানে কী ছিল, জব ফাংশন। তাহলে আমরা এখানে একটা ধরো এখানে কী দিতে পারি, আমরা এখানে একটা প্যারাগ্রাফ দিতে পারি, বা প্যারাগ্রাফ নিয়ে ডিরেক্টলি লিখে দিতে পারি যে জব ফাংশন, এটাও কাজ করবে, নো প্রবলেম, জব ফাংশন। এরপরে ধরো আমাদের জব ফাংশন পরে আমরা নিচে চলে আসব, তাহলে এখানে আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করব, ফাইন। তো আমি যদি এটাকে এখন সেভ করি এবং ব্রাউজারে যদি রিলোড করি, তাহলে আমাদের জব ফাংশনটা এসেছে। এবার এই জব ফাংশনের পাশে আমরা রেডিও বাটনটা তৈরি করব। আমাদের অপশনগুলো কী কী, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, সিআরএম অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট আগে নেই, তাহলে আমাদের এখানে কী করতে হবে, ইনপুট ফিল দিতে হবে। ওকে, জব ফাংশন আমাদের দেখাবে, তারপরে আমাদের এখানে কী হবে যে তোমার ক্যাম্পেইন ম্যানেজমেন্টের আগে আমাদের হচ্ছে ওই গোল্লাটা, মানে এই গোল্লাটাই হচ্ছে আমাদের সেই রেডিও বাটনটা। তাহলে আমাদের এই গোল্লাটা আগে বানাতে হবে, তারপরে লিখতে হবে আমাদের ক্যাম্পেইন, কী লেখা ছিল সেখানে, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো আমরা সেই রেডিও বাটনটা কীভাবে তৈরি করব, আমাদের ইনপুট ফিল ট্যাগের মাধ্যমে। তাহলে এই হলো আমাদের ইনপুট ফিল ট্যাগ, তারপর এখানে হচ্ছে আমাদের কি, টাইপ। তাহলে আমরা টাইপটা কী দিব, যেহেতু আমরা রেডিও বাটন তৈরি করছি, রেডিও দিব। এরপর এখানে একটা নেম দিব, এই নেমটা হচ্ছে আমাদের রেডিও বাটনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি বলছি, এই নেমটা আমি নাম দিব হচ্ছে ওপিটি। কেন ওপিটি দিলাম বা কেন নেমটা খুবই ইম্পর্টেন্ট সেটা পরে বলছি, ঠিক আছে। তাহলে এবার আমাদের এটা দিয়ে আমরা কী তৈরি করলাম, আমাদের সেই গোল্লাটা তৈরি করলাম, রিলোড করলাম, দেখো আমাদের গোল্লাটা চলে আসছে। এরপরে আমাদের কী লেখা থাকবে, এরপরে আমাদের লেখা থাকবে হচ্ছে তোমার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। তাহলে জাস্ট আমরা এখানে লিখে দিব যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। এখানে আমি সেভ করে এখানে আমি রিলোড করলাম, দেখো আমাদের ক্যাম্পেইন ম্যানেজমেন্টটা কোথায় চলে এসেছে। এখন ধরো তুমি এটা হচ্ছে সেম লাইনে দেখতে চাও, তাহলে জাস্ট এখানে তুমি কী করবা, সেভ করে এখানে রিলোড করে দাও, তাহলে সেম লাইনে চলে এসেছে জব ফাংশন। এবার আমরা কী করতে চাই, ক্যাম্পেইন ম্যানেজমেন্টের পরে একটা বিআর ট্যাগ দিব। ওকে, আমরা বিআর ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমাদের ক্যাম্পেইন ম্যানেজমেন্টের পরে এখানে কী ছিল, এখানে ছিল আমাদের সিআরএম অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে ওই যে সেমভাবে আমাদের ইনপুট ট্যাগটাকে দিতে হবে, ইনপুট ট্যাগটাকে দিলাম, তারপরে এখানে আমরা টাইপ ব্যবহার করব, কি টাইপ ব্যবহার করতে হবে, রেডিও। এবার আর এই নেমের ভিতরে আমাদেরকে সেম ভ্যালু দিতে হবে, কী ভ্যালু দিতে বলেছি সেম ভ্যালু। তাহলে আগে দিয়েছিলাম ওপিটি, এখন দিলাম ওপিটি, ওপিটি ফুল মিনিং হচ্ছে অপশন। আচ্ছা, এবার এখানে আমাদের কী ছিল, সিআরএম, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। তো সেভ করলাম, এখানে রিলোড করলাম, দেখো সিআরএম অ্যাডমিনিস্ট্রেশন চলে আসছে। তো এখানে আমরা কয়েকটা স্পেস ক্রিয়েট করলে কি এখানে আসবে, ওকে। আচ্ছা, আমরা এখানে আমরা কী করতে পারি, আমরা এই জব ফাংশনের পর একটা বিআর ট্যাগ ব্যবহার করতে পারি, তাহলে সবগুলো সেম লাইনে চলে আসবে, দেখতে সুন্দর লাগবে।
তো এখানে আমি রিলোড করলাম ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সিআরএম অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, এটা সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করতে পারি। খেয়াল করো আমাদের মেইনলি কিন্তু রেডিও বাটনটা তৈরি হয়ে গেছে। দেখো আমরা কিন্তু দুইটা সিলেক্ট করতে পারছি না, আমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখন আমি বলেছিলাম না রেডিও বাটনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই নেমটা, কেন এই নেমটা। ধরো আমি এখানে 80টা উঠিয়ে দিলাম, এখানে আমি কন্ট্রোল এস চেপে সেভ করলাম, এখানে আমি কন্ট্রোল আর চেপে রিলোড করলাম। দেখো এখন কী হবে, দুইটাকে সিলেক্ট করা যাবে। বাট দিস ইজ নট দ্য জব অফ রেডিও বাটন। রেডিও বাটনের জবটা কি? রেডিও বাটনের জবটা হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। তার মানে তুমি কি বুঝলা, এই নেম ফিল্ডের মধ্যে তোমাকে যেটাই তুমি দাও, সেটা ওপিটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটা তোমাকে সেম দিতে হবে। নয়তো তোমার রেডিও বাটনটা কি হয়ে যাবে, তোমার রেডিও বাটনটা তখন চেকবক্স হয়ে যাবে যে সবগুলোকে সিলেক্ট করা যাচ্ছে। যেমন দেখো ক্যাম্পেইন সিআরএম, এখন আমরা বাকিটুকু কমপ্লিট করে ফেলি। আমাদের ইমেল ডেপ্লয়মেন্ট পার্টনার, তার আমি ইনপুট এখানে দিলাম, এখানে আমাদের একটা বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে এবার আবার আমরা এখানে একটা ইনপুট ট্যাগ ব্যবহার করব, INPUT ইনপুট। এবার এখানে আমরা টাইপ হিসেবে কি ব্যবহার করব, টাইপ হিসেবে ব্যবহার করব হচ্ছে আমাদের রেডিও। তারপরে এখানে আমাদের নেমটা সেম দিতে হবে, নেমটা আমাদেরকে কী দিতে হবে, ওপিটি। এবং তারপরে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে ইমেল ডেপ্লয়মেন্ট, ইমেল ডেপ্লয়মেন্ট। এরপরে এখানে একটা বিআর ট্যাগ দিলাম, ট্যাগ দিয়ে আবার হচ্ছে আমাদেরকে এখানে ইনপুট ট্যাগ ব্যবহার করতে হবে। ইনপুট ট্যাগের এখানে কি হবে, টাইপ, টাইপটা কি হবে আমাদের রেডিও, টাইপটা হবে আমাদের রেডিও। এবং আমাদের এখানে নেমটা কি হবে, ওপিটি, সেম নেম দিতে হবে কিন্তু। আচ্ছা এখানে আমাদের কি ছিল, পার্টনার, পার্টনার। এবার আমরা এখানে সেভ করে এখানে যদি রিলোড করি তাহলে আমাদের অপশনগুলো চলে এসেছে। লাস্ট অপশনটা ছিল আমাদের এমপ্লয়ি। ওকে, মেবি এটা কোনো কোম্পানির হবে, আমি জাস্ট র্যান্ডমলি গুগল থেকে ডাউনলোড করেছিলাম। ইনপুট ফিল্ড, এবার এখান থেকে কী হবে, টাইপ, টাইপ হবে আমাদের এখানে কি, রেডিও। ওকে, এরপরে হচ্ছে নেম, মেবি আমি একটু ফাস্ট টাইপ করতেছি কারণ আমি হচ্ছে বেসিকটা বুঝিয়ে ফেলেছি, যাতে আমি হচ্ছে ভিডিওটা মানে ওই টপিকটা কমপ্লিট করবো, কারণ তাহলে সুন্দর লাগবে, PLOYEE এমপ্লয়ি। তো আমি সেভ করলাম, এখানে রিলোড করলাম, তাহলে কী হলো, তাহলে এখান আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। দিস ইজ দ্য জব অফ এ রেডিও বাটন। এখন একটা কথা আছে, সেটা কি, আমরা এর আগের ভিডিওতে যে হচ্ছে তোমার টেক্সট এরিয়া, টেক্সট বক্স, এগুলো যে প্র্যাকটিস করেছিলাম, এগুলো যে শিখেছিলাম, সেটা একটা প্র্যাকটিস করে ফেলতে পারি কিন্তু। তাহলে সেটা কীভাবে করতে পারি, একদম এই রেডিও বাটনের উপরে আমি তোমার নেমটা নিতে পারি। তাহলে ধরো আমি এখানে কি নেম দিয়ে কোন ফিল্ডটা ব্যবহার করব, ইনপুট ফিল্ডটা ব্যবহার করব। তাহলে সরি, ইট উইল বি আ ট্যাগ নট টেক্সট, ইনপুট। ওকে, তাহলে আমাকে টেক্সট নেওয়ার জন্য কী করতে হবে, মানে একটা টেক্সট বক্স বের মেক করার জন্য কী করতে হবে, টাইপ কী দিতে হবে, টিএক্স টাইপ দিতে হবে, টেক্সট, TEXT টেক্সট। ওকে, এবার এখানে একটা নেম দিতে হবে, আমরা এর মাধ্যমে কী নিব, নেম নিব, কারণ এই ইনপুট ফিল্ডের মাধ্যমে তুমি কী নিচ্ছ সেটা তো তোমাকে বলে দিতে হবে। তাহলে নেম হচ্ছে নেম, আমরা এই নেমের আমরা ইনপুট ফিল্ডের মাধ্যমে নেম নিচ্ছি। তাহলে আমি সেভ করে এখানে যদি রিলোড করি তাহলে দেখো আমাদের ইনপুট ফিল্ডটা চলে এসেছে। এবার আমরা এখানে একটা লাইন ব্রেক দিই, দুইটা লাইন ব্রেক দিবা অলওয়েজ, মানে ইনপুট ফিল্ডের পরে, তাহলে একদম পারফেক্টভাবে দেখা যাবে। ওকে, নেমের পরে আমি তার কাছ থেকে তার পাসওয়ার্ডটা নিতে পারি, WORD। আচ্ছা, পাসওয়ার্ড নেওয়ার আগে আমি তার কাছ থেকে তার ইমেলটা নিতে পারি। মনে করো এটা আমি হচ্ছে একটা ওয়েবসাইটে সাইন ইন মেথড তৈরি করতেছে, তো আমি তার আগে তার কাছ থেকে ইমেল নিতে পারি। তাহলে আমাদের ইমেল টাইপটাও শেখা হয়ে গেল, ইমেল। ওকে, ইমেল টাইপটা নেওয়ার জন্য সেম কন্ডিশন, ইনপুট ফিল, তারপর এখানে আমাদেরকে টাইপটা চেঞ্জ করতে হবে। এখন আমরা এখানে কী টাইপ দিব, আমাদের ইমেল নামে একটা টাইপ আছে ইমেল, এখানে আমরা নেম হচ্ছে কি, নেম, এখানে আমরা কী ব্যবহার করব, ইমেল। আমি সেভ করে এখানে রিলোড করলাম। ওকে, তাহলে আমাদের ইমেলগুলো অ্যাক্সেস নিচ্ছে সে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা, আচ্ছা এখানে তো কোনো শর্ট ব্রেক হবে না, মেবি ইটস টাইপ মিস্টেক। ওকে, এবার আমরা কী করব, আমাদের আবার আমরা হচ্ছে দুইটা লাইন ব্রেক ব্যবহার করব, জাস্ট ফর মেকিং স্পেস। ওকে, নেম নিলাম, ইমেল নিলাম, এবার আমাদেরকে ইমেলের পাসওয়ার্ডটা নিতে হবে, WORD পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড নেওয়ার জন্য এখানে আমরা ইনপুট ফিল্ডটা দিলাম, ইনপুট ফিল দেওয়ার পরে এখানে আমরা টাইপটা ব্যবহার করলাম। তো টাইপের মধ্যে আমাদের কী দিতে হবে, আমাদের পাসওয়ার্ড নামে একটা টাইপ আগে থেকেই আছে, PASSWORD। ও, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মিস্টেকভাবে তোমাদেরকে আমি শিখাবো। দেখো মাঝে মধ্যে আমাদের কার্সরটা এরকম সোজা আছে না, মাঝে মধ্যে এই যে আমাদের কিবোর্ডের কোথায় জানি প্রেস হয়ে এরকম হয়ে যায়,
তখন আমরা এটা সলভ করতে পারিনি। এটা হচ্ছে আমাদের কিবোর্ডের যে ইনসার্ট নামে একটা বাটন থাকে, সেই বাটনে চাপ লাগার কারণে হয়ে থাকে। তো আবার যদি তুমি ইনসার্ট বাটনে ক্লিক করো তাহলে এটা এমন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন টাইপ দিলাম, তারপরে হচ্ছে নেম দিলাম, কারণ এই প্রবলেমটাতে আমি ফেস করেছিলাম। আমি যখন একদম ফার্স্টের দিকে হচ্ছে মানে হচ্ছে কোডিং শিখি তখন আমাদের এই ঝামেলাটা হয়েছিল। তো আমি এখানে রিলোড করলাম, তাহলে আমাদের পাসওয়ার্ড ফিল্ডটাও এখানে চলে আসলো। এই যে আমাদের পাসওয়ার্ড ফিল্ডটা চলে এসেছে। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। তাহলে টেক্সট এরিয়াটা বিশেষ করে নিচেই থাকে, তো আমি নিচেই ব্যবহার করছি। তো টেক্সট এরিয়ার জন্য নিজস্ব ট্যাগই আছে ওর, মানে ও একটু ভিআইপি মেবি টেক্সট এ, ওর জন্য একদম নির্দিষ্ট করা ট্যাগ টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার ভিতরে আমাদেরকে প্রথমে কি দিতে হবে, টেক্সট এরিয়া যদি আমরা বানাতে হয় তাহলে প্রথমে আমাদেরকে নেম দিতে হবে। তাহলে আমি এখানে নেম দিই টেক্সট এরিয়ার মাধ্যমে কি নিতে চাই, আমি নিতে চাই হচ্ছে কমেন্টস। তো তারপরে এই টেক্সট এরিয়াটা কতটুকু রোয়ের জায়গা নেবে এবং কতটুকু কলামের জায়গা নেবে সেটাও তোমাকে ফিক্সড করে দিতে হবে। তাহলে আমি আমি ধরলাম যে ও হচ্ছে কত 10টা রোয়ের জায়গা নেবে এবং হচ্ছে কয়টা কলামের জায়গা নেবে, কয়টা কলামের জায়গা নেবে, তোলাম 9টা কলামের জায়গা নেবে। এবার যদি আমি সেভ করে এটাকে রিলোড করি তাহলে আমাদের এখানে চলে এসেছে। দেখছো, এখন আমরা একটা কাজ করতে পারি, এই এমপ্লয়ির পরে এটা হয়ে গেল না, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এই এমপ্লয়ির পরে আমরা একটা লাইন ব্রেক দিতে পারি। তাহলে এটা কি হবে, এটা এখানে চলে আসবে, ইয়েস এমপ্লয়ির নিচে। এবং এই টেক্সট এরিয়ার আগে আমরা একটা মেসেজ দিতে পারি যে কি করবে, সে এখানে কমেন্টস লিখবে, ই NTS কমেন্টস, এবং তারপরে আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করতে পারি যাতে সেটা নিচে চলে আসে। এবার যদি আমি রিলোড করি তাহলে এখানে চলে আসছে। আমরা এরপরে আরেকটা বিআর ট্যাগ, টোটাল 3টা বিআর ট্যাগ ব্যবহার করি জাস্ট ফর মেকিং স্পেস। ওকে, সেভ করলাম, এখানে আমরা রিলোড করলাম, তাহলে চলে আসলো। আচ্ছা এই টেক্সট বক্সটা কী হয়ে গেল, খাড়া খাড়া হয়ে গেল, কারণ কি আমরা রোটা বেশি ব্যবহার করেছি। আমরা খেয়াল করব যে আমাদের রোটা যাতে একটু কম থাকে এবং আমাদের কলামটা যাতে একটু বেশি থাকে। যেমন আমাদের রোটা দিতে পারি আমরা 8টা এবং কলাম দিতে পারি হচ্ছে ধরো আমরা 19টা। তাহলে আমি সেভ করলাম, এখানে রিলোড করলাম, তাহলে এখানে বেড়ে গেল। মানে যতগুলো তুমি কলাম ব্যবহার করবে তত এটা পাশের দিকে ছড়িয়ে যাবে, কারণ এইখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম। তাহলে আমি এখানে 19টা না, আমি এখানে 30টা কলাম ব্যবহার করতে চাই। তাহলে সেভ করে এখানে আমি রিলোড করলাম, তাহলে এটা হয়ে গেল। তো আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখেছি, রেডিও বাটন তৈরি করা শিখলাম, আমরা আমাদের ইনপুট ফিল্ড যেই কতগুলো ইনপুট ফিল্ড শিখেছিলাম, একটু আমি প্রেজেন্টেশনে যাই তাহলে আরও সুবিধা হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখেছি, রেডিও বাটন বানানো শিখলাম, তারপর হচ্ছে এর আগের ভিডিওগুলো থেকে আমরা টেক্সট বক্স, টেক্সট এরিয়া এগুলো বানিয়েছিলাম। টেক্সট বক্স এটা অনেকগুলো টাইপ আছে, এটা হচ্ছে টেক্সট টাইপ, নাম্বার টাইপ, পাসওয়ার্ড টাইপ, ইমেল টাইপ। এগুলো নিয়ে আমি বারবার কেন আলোচনা করতেছি, কারণ এগুলোই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। যদি ফর্ম থেকে কোশ্চেন করে তাহলে এই টপিকগুলো থেকেই কোশ্চেন করবে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে চেক বক্সটা আছে সেটা নিয়ে। তো এতক্ষণ কথা বলছিলাম, আমি এমডি ফয়জুল ইসলাম হৃদয়, ICT ইনস্ট্রাক্টর, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।